আপনি কি অশ্লীল ভিডিও দেখায় আসক্ত? তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার জন্য হলেও দেখুন। ছেলেটির নাম রেজাউল করিম। সে চোখ বড় বড় করে তাকিয়ে মোবাইলে কি যেন দেখছে, অন্ধকার, ঘাড় আবছা, কানে ইয়ারফোন, দেখছে জিনার দৃশ্য, স্বাদ নিচ্ছে তার মন এবং চোখ। বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি, দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলো। আহ, নিস্তব্ধ রাত, 11:20। হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। ছেলেটির মনে হলো কে যেন ঢুকছে তার রুমে, কিন্তু রুমের তো দরজা আটকানো, কি ব্যাপার, কে ঢুকলো রুমে এই অন্ধকারে? হঠাৎ শরীরটা শিউরে উঠল, অজানা কেমন একটা শব্দ কানে বাজল। অনুভব করতে পারল কেন জানি শরীরটা অবশ হয়ে যাচ্ছে তার। হঠাৎ বাঁদিকে তাকিয়ে দেখল, এটা কি? ওমা, কে এটা? বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে? হাই মাহবুব, এত বড় দানব আমার পাশে দাঁড়িয়ে আছে, কে এটা? থরথর করে কাঁপছে শরীর, হাত থেকে হঠাৎ মোবাইলটা নিচে পড়ে গেল। কিন্তু চলছে উলঙ্গ নারী পুরুষের জিনার ভিডিও, হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার। সে দেখছে মালাকুল মাউতকে দাঁড়িয়ে আছে মৃত্যুর ধূত। একটু আগেও দেহটা ছিল অনেক গরম, কিন্তু মুহূর্তে জিম মেরে ঠান্ডা হয়ে গেল তার দেহ। মৃত্যু আজ তার সামনে, মনে মনে ভাবছে হাই আফসোস, একটু যদি তাওবা করতে পারতাম, যদি আরেকটু সুযোগ পেতাম, কিন্তু সময় যে আর নেই। ছেলেটি পাপ চাটতে পারেনি, এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর, সময়ও পাইনি তাওবা করতে। মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও, ছিল কত রঙ্গ বেরঙ্গের সুরেলা গান, ডিলেটও করতে সময় পাইনি, তার আগেই মৃত্যু এসে হাজির। মৃত্যু ডাকছে তাকে, এসো হে নাপাক আত্মা, আসো হে নাপাক মানব, আসো হে নাপাক জালিম, নফসের উপর অত্যাচারী রুহ। ভয়ে রুহ দৌড়াদৌড়ি শুরু করল, দেহের আনাচে কানাচে পা দুটি হিম ঠান্ডা হয়ে শুরু করল। কেউ নেই পাশে, দু চোখ উল্টে ভয়ে সে কাঁদছে, গলাটাও শুকিয়ে গেছে, পাশেই পড়ে আছে অশ্লীল মোবাইল। হঠাৎ লাফ দিয়ে উঠে বসল, আরে কেউ তো নেই, মৃত্যু দূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে। ছেলেটি সুযোগ পেয়ে সাথে সাথে মোবাইলটি হাতে নিল, তার মোবাইলে থাকা সকল উলঙ্গ দৃশ্য মুছে দিল। সে ভাবতে লাগলো, আসলে কি দেখলাম আমি এতক্ষণ, আল্লাহ কি সত্যি আমাকে সুযোগ দিয়েছেন? ছেলেটি এই ভেবে সকল পাপ মোচন করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। হে যুবক, আপনাকে বলছি, এখনও সময় আছে, আপনি আপনার এই মোবাইলটি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারেন। কেন অযথা অশ্লীল ভিডিও দেখে নিজের দেহ, মন, ইমান, আমল সব কিছু নষ্ট করছেন? এখনই সময় আছে, ফিরে এসুন দিনের পথে। আল্লাহ সকলকে বেহায়াপনা অশ্লীল কাজ থেকে ফানাহ দান করুক। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের এই আয়োজনগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে অবশ্যই